কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এখনো পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের তত্ত্ব মানতে রাজি নয়, কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হলো ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, কেরল ও কর্ণাটকে কয়েকটি পকেটে গোষ্ঠী সংক্রমণের কথা জানিয়েছে আইএমএ। শনিবার কেরলের উপকূলবর্তী অঞ্চলে গোষ্ঠী সংক্রমণের কথা জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গোষ্ঠী সংক্রমণ কোনো নতুন খবর নয়, বেশ কয়েকদিন ধরেই 30,000-এরও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এদেশে। লকডাউনের মধ্যেই 50 লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করেছেন, ফলে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। Community transmission has been there for quite some time. It was localized to pockets. So if you see in Dharavi, if you see also in several areas in Delhi, there was almost the whole community which was involved. There were some cases where you could clearly pinpoint the contact. There were many where you could not pinpoint the contact, and it was happening. But these were pockets of community transmission, but there was no criss-cross and cross-country community. But today, you have spread of infection across the country. So I would 100% agree with the assessment of IMA that there is a community transmission in the country today. গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 38,902 জন, মৃত্যু হয়েছে 543 জনের। ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 26,816 জনের। তবে এরই মধ্যে সুখবরও, সোমবার থেকে দিল্লির এইমসে শুরু হবে মানবদেহে করোনা ভ্যাকসিনের প্রয়োগ। সম্মতি জানিয়েছে এইমসের এথিক্স কমিটি। ফেজ 1-এ 375 জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা করা হবে ভারতে নির্মিত করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। News time.